Audio Jungle. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দেশ প্রদেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা আসছি একটি মালটা বাগানে। মোটামুটি এটা একটা বিদেশি মালটা, এটা এখন আমাদের দেশে চাষ হচ্ছে। এই মালটা বাগান বর্তমানে অনেক জায়গায় করছে, সেরকমই একটা মালটা বাগানে আমরা আসছি। এই মালটা বাগানটি অবস্থিত আপনার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের রূপিয়াট গ্রামে। রূপিয়াট যে মাদ্রাসা আছে, মাদ্রাসার সামনেই এই মালটা বাগানটি। এই মালটার যে বিভিন্ন রকম জাত আছে আপনার, এটাকে কেউ সবুজ মালটা বলে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে মালটা গাছ। আসলে এই মালটাগুলা দেশি না, বিদেশি একটা মালটা গাছ, আর এটার নাম হচ্ছে বাড়িয়া। বিভিন্ন জাতের এই মালটা হয়ে থাকে। ভিউয়ার্স, আপনারা এই যে গাছগুলো দেখতে পারতেছেন, এটা লাগানো হয়েছে ছয় মাসে এরকম হয়েছে। মোটামুটি আপনার 8-6 মাস দিলে এটা থেকে ফল আর কি ধরা শুরু করবে। অনেক বড় এরিয়া নিয়ে একটা বাগান করা। আর যে বড় যে গাছগুলো আছে যেটাতে মালটা ধরছে, সেটা তো দেখালাম আপনাদের। আপনাদের এই যে 6 মাসের যে গাছটা, এই গাছটাতেও দেখেন এই যে একটা ফল ধরছে দেখা যাচ্ছে। এটা আরেক জাতের ফল, এটা তার বয়স 2 বছর। ঠিক আছে, মালটা আছে বর্তমান ভালো পরিমাণ মালটা প্রত্যেকটা গাছেই আছে। আপনাদের গাছগুলো দেখাবো, আপনারা গাছগুলো দেখেন। আপনার যে এই যে সাইডে গাছগুলো দেখতে পাচ্ছেন, দুই বছর আগে লাগানো যে গাছগুলো আছে সবগুলোতেই মোটামুটি ভালো মালটা আসছে। আপনারা চাইলে এই বাগান থেকে এসে ফল কিনতে পারেন, আমাদের দেশে যারা আছে। আর বিদেশি বাইরে যদি এ ধরনের বাগান করতে চান, অবশ্যই সবুজ ভাই থেকে পরামর্শ নেবেন। এবং আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, কোনো কিছু জানার থাকে, সেগুলা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। পরবর্তীতে আমরা সেটা নিয়ে ভিডিও বানাতে চেষ্টা করব, এবং সেটার সেই কথাটা বা সেটা যেটা জানতে চান আমরা সেটা জানানোর চেষ্টা করব। অশোক, আমার যে পিছন আছে, যে পিছন সাইডটা আছে, এই পিছন সাইডটা আপনারা দেখেন ছোট্ট একটা মালটা গাছ, যে গাছটাতে আপনার অনেক অনেক মালটা আছে। দেখেন ছোট গাছে মালটাগুলো অনেক। আসলে এইসব গাছে যত ফলনটা আর কি যত দিবে, তত ফল আসবে, লাভ ততই। আর এই বাড়ি এক যে জাতগুলো আছে এই মালটা, এটার ফলনটা আসলে প্রচুর হয়, আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখছেন। একেবারে নিচ থেকে শুরু করে মোটামুটি উপর পর্যন্ত সব জায়গাতে আর কি মালটা ধরে। আর এটা সম্পর্কে তো আপনাদের অনেক কিছুই বললাম, এটা আমরা খেয়েও দেখছি। বাগানের মালিক যে সবুজ ভাই আছে তার সঙ্গে, অনেক মিষ্টি, এবং এটার মধ্যে প্রচুর রস আছে। আর এই বাগানের বিশেষত্ব হচ্ছে কেন, আপনার এই বাগানটিতে কোনো ধরনের কীটনাশক, কোনো ধরনের ফরমালিন ইউজ করা হয় না, যার কারণে আপনারা এটা থেকে ভালো কিছু পাবেন আর কি। বাজারে যে মালটাগুলো আছে সেটার থেকে আপনারা এই মালটাগুলো
ফরমালিন নাই, সেহেতু ফলটাও ভালো হবে আর খেতে তো সুস্বাদু আছেই। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যতটুকু এই বাগানটি তুলে ধরা সম্ভব। আপনারা যে মাঠেরা যে গাছগুলো দেখতে পারতেছেন, এই সাইড আছে, এই সাইড আছে, আপনার এই মালটাটাকে আপনার সবুজ মালটা বলে, গ্রিন যেটা, আর এটা হলুদ হয়, হালকা হয় হলুদ। আপনার এই যে মালটা গাছ, এগুলো আমাদের দেশেই এখন চাষ হচ্ছে, আর এই বাগানটা হচ্ছে কেন আমাদের সবুজ ভাই, আর আমরা সবুজ ভাইয়ের সঙ্গে অবশ্যই কথা বলবো। তার আগে আপনাদের একটু জানিয়ে রাখি এই বাগান সম্পর্কে, বাগানের আপনারা দেখতে পারতেছেন বাগানটা, বাগানের যে মালটা গাছগুলো আছে, আর বাজারে যে মালটাগুলো পাওয়া যায় তার থেকে এটা অনেক বেটার আমি যতদূর জানছি। কারণ বাজারে যে মালটাগুলো, হলুদ যে মালটাগুলো পাওয়া যায়, আমি শুনেছি তার থেকে এটা অনেক সুস্বাদু এবং মিষ্টি। আমরা এখন সবুজ ভাইয়ের সঙ্গে কথা বলবো, আর এই বাগানের যে মালটা যেহেতু আসছি, এখান থেকে মালটা তুলবো, আমরা খেয়ে দেখবো আসলেও এটা কতটুকু মিষ্টি এবং বাজারে যেটা পাওয়া যায় সেটা থেকে ভালো কিনা। আর এটা তো অবশ্যই ভালো হইতে হবে, না হলে তো এটা চলবে না। আমাদের দেশে যেহেতু এখন মালটা চাষ হচ্ছে, তো আমরা এখন বাগান মালিক সবুজ ভাইয়ের সঙ্গে কথা বলবো। সবুজ ভাই আসেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার এই বাগানটা কতদিন ধরে আপনি এই বাগান করছেন? আমার এই যে সাইজ গাছটা দেখতে পাচ্ছেন, এই সাইজ গাছের বয়স হচ্ছে 2 বছর। আমার একটা বাগান আছে, সেটা রিসেন্টলি করছি, সেখানে আপনার গাছ আছে প্রায় 450+, তো এটা আপনার 6 মাস লাগানো হয়েছে, আর এটার বয়স হচ্ছে আপনার 2 বছর চলতেছে, 2 বছরেই ফল আসছে আমার। হ্যাঁ, সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে সে মোটামুটি আপনার যে 2 বছর যে গাছের যে বয়স, তো মোটামুটি ভালো মালটা ফল আসছে দেখতেছি। আচ্ছা, আপনার এই যে মালটা বাগান, এটা করার মানে চিন্তা কীভাবে আসলো আপনার মাথায় যে মালটা বাগান করবেন, বা আমাদের দেশে মালটা হচ্ছে? অনেক দেশেই আমাদের এই বাড়ি এক জাতের মালটা হচ্ছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই হচ্ছে, তো এটা স্বাদে গুণে অনেক পুষ্টি সম্মিলিত, সেই কারণেই আমি ভাবলাম যে আমার একটা বাগান শখ থেকেই করা মূলত, সেই হিসাবেই বাগানটা মূলত করা। এখন অনেক পর্যটক আসে দেখতে আসে, ভিজিটাররা আসে, প্রতিদিনই আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে। আমার কাছে চারা আছে, এই যে পাশে দেখতে পাচ্ছেন চারা, এই চারা কেনার জন্যও আসে এবং বাগান দেখতেও আসে অনেকেই। এরপরে এখন ফল আছে গাছে, আমি সামনে এটা আপনার সেপ্টেম্বর মাস, অক্টোবর নভেম্বর মাসে মালটা হারভেস্ট করবো। হচ্ছে এখন এটা মিষ্টি হয়েছে, এটা হলুদ রং হবে আর একটু, তখন আমি পারবো এটা, এখনও অনেকেই নিচ্ছে। তো আমার চিন্তা হচ্ছে সামনের মাসগুলোতে আমি এটা হারভেস্ট করবো। তো আমরা যতটুকু জানতে পারছি যে আপনার এই বাগানটাতে আপনি কোনো ধরনের কীটনাশক, ফরমালিন এগুলো ব্যবহার করেন না, সেক্ষেত্রে আপনার এই মালটা এ পর্যায়ে আছে এরকম ধরতেছে, সে বিষয়ে আপনি কী বলবেন? বিষয়টা হচ্ছে যে আসলে কীটনাশক আমাদের এখানে লাগে না, আমরা কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট ইউজ করি, আর ছত্রাকনাশক আর একটা আছে আপনার ওই যে লিপ মাইনার যেটা, এই দুইটা ওষুধই ইউজ করি, তাছাড়া আর ফলের জন্য কোনো ওষুধ ইউজ করি না। কারণ এটা এখন ম্যাক্সিমাম যারা খাচ্ছে, তারা বিশেষ করে বাচ্চারা এবং যারা গর্ভবতী মা তারা, এবং যারা অসুস্থ এরাই, এজন্য আমি নিজে থেকেও কোনো কীটনাশক ব্যবহার করি না, তার ব্যবহার না করাটাই বেটার। কারণ এটার তো টেস্ট আপনার খারাপ না যে আমি শুধু শুধু এগুলো ইউজ করবো, এর কারণে ফরমালিন বা অন্যান্য কিছু ব্যবহার করার প্রশ্নই আসে না। এটা অবশ্যই ভালো একটা দিক, কারণ সে এখন তো আপনারা সবাই জানেন যে ফরমালিন ছাড়া কোনো ফলই আমাদের দেশে পাওয়া যায় না, হয় না।
তা সেদিক থেকে সবুজ ভাইয়ের যে বাগানের যে মালটাগুলো আছে সে কোনো রকম কীটনাশক বলেন না, ফর্মাল কোনোটাই তারা ইউজ করে না, ইউজ না করেও অনেক ভালো ফলন দেখা যাচ্ছে। আচ্ছা, আপনার এই বাগানটা থেকে গত বছর কি ইয়ে আসছিল, আপনার মালটা হয়েছিল? কিছু ফল আসছিল, আমি গত বছর এমনিতে খাইছি, বাজারজাত করি নাই, এবারে প্রথম বাজারজাত করতেছি। আর গাছে আপনার প্রায় 100+ ফল আছে, সব গাছেই দেখতে পাচ্ছেন যে এই গাছটাতে কিন্তু অনেক ফল। হ্যাঁ, আপনার এই সাইডে যে গাছ দেখতেছি এই গাছটাতে অনেক ফল আছে, ওই সাইডে আছে মোটামুটি। হালকা দেখা যাচ্ছে, হালকা বোঝা যাচ্ছে এরকম না, খুব ভালোভাবে এটা একদম দেখা যাইতে হবে, ঠিক পয়সার সাইজের একটা গোল চিহ্ন থাকবে, এটা বাড়ি এক জাত এবং এটা অনেক মিষ্টি, অনেক মিষ্টি। সেটা তো অবশ্যই আমরা শুনছি, এটা মিষ্টি, আর আমরা যখন খেয়ে দেখব তো অবশ্যই কেমন মিষ্টি মালটা ফলগুলা। এটা দেখতে পারতেছেন আমরা একটা মালটা ফল ছিলাম, এখন আমরা একটা খেয়ে দেখব কেমন এটা, এটা কেমন সুস্বাদু। হ্যাঁ, আমরা আসলে যেটা শুনছিলাম সেটাই ঠিক, সেটাই সত্য, এই মালটাতে অনেক মিষ্টি। বাজারে যে মালটাগুলো পাওয়া যায় হলুদ মালটা, সেটা থেকে অনেক গুণ ভালো। আর যেহেতু এটা কোনো ফরমালিন ব্যবহার করা হয় না, এখান থেকে বাগান থেকে সরাসরি আপনার ফল আপনারা চাইলে এসে কিনে নিয়ে যেতে পারবেন। প্লাস আপনার ইসের এর যে চারাগুলো আছে, যদি কেউ এটার বাগান করতে চান সেটাও করতে পারবেন। পিছনে দেখতে পাচ্ছেন অনেক চারা আছে। আপনার ইয়ে এই বাগানের চারা কতগুলো আছে বর্তমান? চারা প্রায় আপনার এখানে আছে প্রায় 1500। আচ্ছা, আপনি যে যে বাগানটা করছেন এটা কত কতটুকু জায়গার মধ্যে এই বাগানটা করা? আমার এই বাগানটা আপনার 160 শতাংশের উপরে করে এখন। 160 শতাংশ এর মধ্যে আপনার যে বিজনেস করার জন্য যে চারা বাদে যে গাছগুলো রোপণ করছেন সেটা কতগুলো গাছ আছে? টোটাল 500 পিস চারা লাগানো আছে। টোটাল 500 পিস। বর্তমানে ফল দিচ্ছে কতগুলো? 50টায় ফল আসছে আর নতুন লাগানো আছে। আচ্ছা, ভিউয়ার্স, বর্তমান যে মালটা বাগানে এখন যে গাছ আছে, যে গাছগুলো ফল দিচ্ছে সেটা তো আপনারা দেখতেই পারছেন, আর বাকি যে গাছগুলো আছে এবার লাগানো হয়েছে সেটা কেবল হচ্ছে আর কি। আর মালটার মধ্যে প্রচুর রস, ঠিক আছে, মানে বাজারে যে মালটাগুলো পাওয়া যায় সে তার থেকে অনেক গুণ ভালো। আপনার এই কালারটাও যে দেখতে পারতেছেন, ভিতরের কালারটা আপনারা দেখেন সুন্দর কালার। ভিউয়ার্স, আপনারা যারা আমাদের এই দেশ বা বিদেশ থেকে এই ভিডিওটি যারা দেখতে পারতেছেন দেখছেন, তারা যদি এই মালটা বাগান করতে চান বা এর সম্পর্কে যদি কোনো
ধারণা জানতে চান, তাহলে আমরা এই বাগানের যে মালিক আছে যিনি সবুজ ভাই, আপনার এই সবুজ ভাইয়ের ফোন নাম্বার ও ঠিকানা আমি দিয়ে দেবো, তার সঙ্গে আপনারা কথা বলতে পারবেন। যেহেতু তার এখানে চারাও অনেক চারা তিনি ইয়া করছে, রোপণ করছে এটা বিক্রি করার জন্য। আর এটার পরিচর্যা কীভাবে কী করতে হয় সে সম্পর্কেও আপনারা তার থেকে জেনে নিতে পারবেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমরা ভিডিও যে কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যায় এবং সবার আগে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন।